বরিশাল নগরীর আমতলা এলাকার দেলোয়ার হোসেন ঘণ্টাখানেকের বেশি সময় লাইনে দাঁড়িয়ে থেকে কষ্টে রাস্তায় বসে পড়েছেন। পরিবারের জন্য স্বল্প মূল্যে টিসিবি পণ্য কিনতে এসে সময় নষ্ট করেও পণ্য পাওয়া না পাওয়া নিয়ে সন্দিহান প্রকাশ করেছেন। তার মতো অনেকে এভাবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে পণ্য না পেয়ে খালি হাতে ফিরেছেন। প্রায় আধা ঘন্টা 45 মিনিট আগে থেকে আসছি, এখন পাওয়া না পাওয়া একমাত্র আল্লাহর ইচ্ছা। যে লাইনে যে লোক তাতে একটা সন্দেহ হইতেছে যে পাওয়া যাবে কিনা। অবশ্যই কষ্টের, দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, পুরো মানুষ বাড়ির দড়িতে বসতেছে, রাস্তায় বসে কখন মানুষ তখন অধৈর্য হয়ে যায়। তখন টিসিবি থেকে দেওয়া পণ্য বিতরণ শেষ হয়ে গেলে অতিরিক্ত মানুষকে পণ্য দেওয়ার ব্যবস্থা নেই ডিলারদের কাছে। আসন্ন ঈদুল আজহা, বন্যা পরিস্থিতি এবং লকডাউনে স্বল্প আয়ের মানুষের জন্য গত 5 জুলাই থেকে সারা দেশে নির্ধারিত দামে মসুর ডাল, চিনি এবং সয়াবিন তেল বিক্রি শুরু করে টেন্ডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। বরিশালে টিসিবির পণ্য কিনতে স্বল্প আয়ের মানুষের লাইন প্রতিদিন দীর্ঘ হচ্ছে। এই জায়গায় প্রায় আপনার 1 ঘন্টার উপরে দাঁড়াইছি, 1.5 ঘন্টা ওই তেল ডাল চিনি নেবার জন্য। এখন আর কীভাবে বলবো বলেন, যদি সিরিয়ালে বোঝা যাইবে যে পাবো কি পাবো না। কালকে পিটিআইতে যায় পাই না, কালকে পিটিআইতে অনেক লোক একজনে ডাবল করে নিয়ে গেছে, আমি করবো কি কর। দেশে চলমান পরিস্থিতিতে টিসিবির পণ্য কিনতে আসা মানুষের ভিড় বেড়ে যাওয়ায় করোনা সংক্রমণের ঝুঁকিও বাড়ছে। এসব স্থানগুলোতে স্বাস্থ্যবিধি রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন জেলা প্রশাসন। আমরা টিসিবির যে মালামাল দেওয়া হচ্ছে ওগুলা যাচাই করা হচ্ছে যে ঠিকমতো গরিব মানুষ সুবিধা পাচ্ছে কিনা, সঠিকভাবে পাচ্ছে কিনা, সঠিক মূল্যে পাচ্ছে কিনা, এটা যাচাই বাছাই করা হচ্ছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে যেহেতু একটু গরিব মানুষ আছে ওনারা মানতে চান না, টিসিবির পক্ষ থেকে ওনারা চেষ্টা করেন, আর আমাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমরা এটা নিশ্চিত করার চেষ্টা করছি। আমরা আজকেও যেখানে যেখানে যাওয়া হয়েছে আমরা দেখছি যে কিছুটা অমান্য হচ্ছে, আমরা সেটা নিশ্চিত করার জন্য বলে দিয়ে আসছি। আমরা টিসিবি যিনি এখানে দায়িত্ববান আছেন ওনাকে বলে দেওয়া হয়েছে, উনি ওইটা স্বাস্থ্যবিধি যথাযথভাবে উনি মেনটেন করবেন, না হলে আমরা পরবর্তীতে ওনাদের যে ডিলারশিপ আছে আমরা বলে দিছি, যে বলে দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে যদি ওটা সঠিকভাবে মেনটেন না করা হয় আমরা ডিলারশিপ ক্যান্সেল করতে বাধ্য হব। শুক্রবার ব্যতীত প্রতিদিন গড়ে 24 জন ডিলারকে 500 কেজি ডাল, 400 কেজি চিনি এবং 1000 লিটার সয়াবিন সরবরাহ করছেন টিসিবি। প্রতি কেজি ডাল ও চিনি 55 টাকা করে এবং প্রতি লিটার সয়াবিন বিক্রি হচ্ছে 100 টাকা দরে। চাহিদা অনুযায়ী সাধারণ মানুষের মাঝে পণ্য বাড়ানোর বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দার। আমরা জানলাম বিষয়টা যে আসলে টিসিবির এই বিশাল লাইন হচ্ছে এবং অনেকে পাচ্ছে না, এটি আমি আপনার মাধ্যমে জানলাম। অবশ্যই আমরা ব্যবস্থা নিব, তবে একটা সীমাবদ্ধতা আছে, আমাদের টোটাল বিভাগের জন্য খুব স্বল্প সংখ্যক, মাত্র 15টি ট্রাক এখন ব্যবহার হচ্ছে, আগে 17টি ছিল। তো এটি আমরা 25টি এবং 30টি করার পর্যায়ে আমরা কথা বলেছি। আপনি জানেন সারা বাংলাদেশে এখন একই অবস্থা সব জায়গায়, এখন আমাদেরকে সীমিত অবস্থা থেকে নিজে মানুষকে সার্ভিস দিতে হবে, ওদের সীমাবদ্ধতা আছে। তাদেরকে আমি অলরেডি টিসিবি খাবার দেওয়ার আগে আমার সাথে কথা বলেছে, তাই আমি বলছি যে আপনারা পর্যাপ্ত পরিমাণ ট্রাক আপনাদের এখন সকালে বরিশালের আগে ভোলা, পটুয়াখালী এগুলোর ট্রাকগুলি আগে বের হয় বা অন্যান্য জেলার ট্রাকগুলি, যার ফলে আমাদের ট্রাকগুলি বেরোতে হতে 10-11টা বেজে যায়। এরপরে আরেকটা যেটি সমস্যা হচ্ছে যে আমাদের কর্মচারী স্বল্পতা, দ্বিতীয় হলো যে আপনার যে জেলারা রয়েছে তাদের পর্যায়ক্রমে তাদেরকে সেন্টার ভাগ করে দেওয়া হয়েছে, স্পেস ভাগ করে দেওয়া হয়েছে। আমরা আশা করছি দেখি এটিকে আবার একটু রিঅ্যারেঞ্জ করতে হবে, সমন্বয় করতে হবে, স্বল্প এই অবস্থার মধ্যে আমাদেরকে মানুষকে সার্ভিস দিতে হবে। আমি জানলাম, অবশ্যই আমি সাধারণ মানুষের পাশে আছি। বরিশাল বিভাগের 6 জেলা, 40 উপজেলা এবং সিটি কর্পোরেশন এলাকার টিসিবি ডিলার রয়েছে 202 জন, এর মধ্যে বরিশাল জেলা এবং নগরীতে রয়েছে 100 জন ডিলার। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।